আবার সুষ্ঠ নির্বাচন দেন। যদি জনগণ আপনাদের এই উন্নয়ন, আপনাদের এই যে ভালো ভালো কথা ইত্যাদিতে যদি তারা প্রভাবিত হয়ে খুশি হয়ে যদি আপনাদেরকে আবার নির্বাচিত করে, আলহামদুলিল্লাহ আপনারা আবার ক্ষমতায় বসবেন। আমরা তো এই কথা বলি নাই যে আপনারা পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দেন, আমরা বলেছি কখনো? আমরা বলেছি নির্বাচন দেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সেই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। এই লড়াইয়ে আমাদেরকে জয়ী হতে হবে, এটা জনতার দাবি, সময়ের প্রয়োজন এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, পরবর্তী পর্যায়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমাদের ভাই পিঙ্কু সহ তাদের সকলের ঋণ পরিশোধ করার জন্য আমাদেরকে এই লড়াইয়ে বিজয়ী হতে হবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। নির্বাচন মানে তারা কিন্তু বুঝে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। তারা নির্বাচন বলতে এটাই বোঝে, কারণ এটাই নির্বাচনের সংজ্ঞা। নির্বাচনের সংজ্ঞা মানে এই না যে আপনার অন্যদেরকে বাদ দিয়ে কয়েকজনের বোধ মা নিজেরা আর মা মারা ইলেকশন করবেন। নির্বাচন মানে এই না আর কি যে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন না, আপনি অবাধ নির্বাচন করবেন না, আপনি নিরপেক্ষ নির্বাচন করবেন না, ওটা নির্বাচন বলে না। যদি বলা হয় যে আপনি মানুষ, তাহলে আপনার মধ্যে অমানুষ বা পশুর প্রবৃত্তি থাকলে চলবে না। একটা মানুষ মানে একটা মানুষের যা যা গুণ থাকা দরকার সেটা থাকবে আপনার, তেমনি একটা নির্বাচন মানে হলো সেটা অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে। ওই রকম নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে তাদের জন্য হলো ভিসা রেস্ট্রিকশন। নিশিরাতে নির্বাচন করবে ওটা বাধা সৃষ্টি করলে তার জন্য ভিসা রেস্ট্রিকশন না, বুঝতে হবে আপনাদের। কাজে এই রেস্ট্রিকশন তো তাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে কেউ, তবে ব্যাপারটা আমাদের জন্য আনন্দের বিষয় না। এই ধরনের রেস্ট্রিকশন আসবে কেন একটা স্বাধীন দেশের উপর? যে দেশ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি সেই দেশের জন্য এটা অপমানজনক, অসম্মানজনক। আর যাদের কারণে এটা আসা চাপে বসলো আমাদের উপর, তারাও আমাদের জন্য অপমানজনক, অসম্মানজনক। এই জন্যই আমরা তাদের পরিবর্তন চাই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আমাদেরকে আগামী দিনে লড়াই আরো উদ্দীপ্ত হওয়ার জন্য যে ক্ষেত্র প্রস্তুত করা হলো, এই জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। বড়ই প্রয়োজন এখন তাদের কথা মনে করা আমাদের। প্রিয় বন্ধুগণ, আমরা এখন মূলত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য লড়াই করছি। আর আমরা জানি যে এখন যারা সরকারে আছে তারা নিশিরাতের সরকার, হিজবি বলেছে যেটা, তারা জনগণের ম্যান্ডেটবিহীন, জনগণের সমর্থনবিহীন, জনগণের ভোটবিহীন, জোর করে ক্ষমতায় আসীন একটা সরকার।